পুলিশে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার পথে নিয়ে যাওয়ার সময় বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি তিনি বলছেন যে আমি নির্দোষ, ফের দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আজ ফের স্বাস্থ্য পরীক্ষা জ্যোতিপ্রিয় এবং যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সাংবাদিক প্রশ্ন মানে একের পর এক উত্তর আজ দিলেন ঠিকই, এবং সেখানে তিনি বলছেন আরো একবার দাবি করছেন তিনি নির্দোষ। স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার পথে নিয়ে যাওয়ার সময় আরো একবার জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন যে আমি নির্দোষ, ফের দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কথা বলি শুনুন, আমি সমস্ত ব্যাপারে নির্দোষী আমি জেনে নিই, এটা জেনে নিই। এটা আমি 12 তারিখে প্রডিউস হবে, 13 তারিখে প্রডিউস হবে ব্যাংক সেল করে বুঝতে পারবে। আমি অলরেডি অত্যন্ত ক্লিয়ার এখানে। প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা, বেদনা, যন্ত্রণা, বঞ্চনা, আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে। সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে, দেশ সর্বোপরি। তাই দেশের কথা, দেশের স্বার্থের কথা, দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল।